আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব 3D অ্যালাইন এবং অ্যালাইন কমান্ড। আপনি কি জানেন অটোক্যাডে একটি কমান্ড রয়েছে যেটাতে একসাথে আমরা তিনটা কমান্ড ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মুভ, রোটেট এবং স্কেল। এই তিনটা কমান্ডকে একটা সিঙ্গেল কমান্ডের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। জি হ্যাঁ, কমান্ডটি হচ্ছে অ্যালাইন কমান্ড। যে কোনো জায়গায় অবস্থিত যে কোনো সাইজের কোনো একটা 3D অবজেক্ট কে আপনি যে কোনো জায়গায় যে কোনো সাইজের বানিয়ে ফিট করতে পারেন এই 3D অ্যালাইন কিংবা অ্যালাইন কমান্ডের মাধ্যমে। দ্রুত ড্রয়িং করার ক্ষেত্রে আমাদের এই 3D অ্যালাইন কিংবা অ্যালাইন কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও 3D অ্যালাইন কমান্ডের ক্ষেত্রে আমাদের স্কেল অপশনটি কাজ করে না, 3D অ্যালাইনের চাইতে আমাদের অ্যালাইন কমান্ডটা বেশি সুবিধাজনক। 2D কিংবা 3D দুই ধরনের অবজেক্টের ক্ষেত্রে আমরা এই অ্যালাইন কমান্ডটি ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমাদের 3D অ্যালাইন এবং অ্যালাইন কমান্ডটি দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মূল পর্বে। থ্রিডি অ্যালাইন কিংবা অ্যালাইন, এগুলো হচ্ছে আমাদের মডিফাই প্যানেলের কমান্ড। সুতরাং এই কমান্ডগুলো পাওয়ার জন্য আমাকে যেতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করার পর সোজা চলে যাব মডিফাই প্যানেলে। মডিফাই প্যানেলের এই জায়গায় রয়েছে আমাদের 3D অ্যালাইন, অথবা আপনাকে যেতে হবে মেনু বারে। মেনু বারের যে মডিফাই অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে সোজা চলে যাবেন 3D অপারেশনে। 3D অপারেশনের উপরে কার্সরটা রাখলে এই জায়গায় পেয়ে যাবেন 3D অ্যালাইন, এবং 3D অ্যালাইনের উপরে রয়েছে আমাদের নর্মাল অ্যালাইন। তো যাই হোক, আমি 3D অ্যালাইন কমান্ডটির উপরে ক্লিক করলেই পিক বক্স দেয়া হবে। এই পিক বক্স দিয়ে আমার সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে যেটাকে আমরা অ্যালাইন করব, মানে যেটাকে আমরা মুভ, স্কেল এবং রোটেট করব। অ্যালাইন কমান্ডটি ব্যবহার করার সময় মূলত দুটি অবজেক্ট থাকে, একটি অবজেক্ট একটা জায়গায় ফিক্সড থাকে এবং আরেকটি অবজেক্টকে অ্যালাইন করে সেই অবজেক্টের উপর নিয়ে আসা হয়। এইখানে দুইটি অবজেক্ট রয়েছে এবং এই দুটি অবজেক্টের মধ্যে আমাকে এই অবজেক্টটিকে আমার এই অবজেক্টের উপরে অ্যালাইন করতে পারলে আমি একটা কোদাল পেয়ে যাব। আর এর জন্য আমাকে প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমি এই অবজেক্টের উপরে ক্লিক করে যদি ইন্টারপ্রেস করি তাহলে আমার অবজেক্ট সিলেকশন কনফার্ম হয়ে যাবে। এবার আপনাকে সিলেক্ট করতে হবে প্লেন। মূলত 3D অ্যালাইন কমান্ডের ক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করি সেটা হচ্ছে প্লেন। তিনটা পয়েন্টের মাধ্যমে আমরা একটা প্লেনকে ডিফাইন করে দেই। এই তিনটা পয়েন্টের করসপন্ডিং আরো তিনটা পয়েন্ট সিলেক্ট করতে হয়। এই তিনটা পয়েন্ট গিয়ে সেই তিনটা পয়েন্টের সাথে মিলিত হয়, এর ফলে সেই অবজেক্ট দুটা অ্যালাইন হয়ে যায়। সাপোজ ধরুন এইখানে যদি আমি একটি কোদাল পেতে চাই তাহলে আমার এই পয়েন্টটাকে যে লাগতে হবে এই পয়েন্টের সাথে, এবং এই পয়েন্টটাকে যে লাগতে হবে এই পয়েন্টের সাথে, এবং সাপোজ আরেকটি পয়েন্ট যদি আমি বলি যে এই পয়েন্টটা আমি এই পয়েন্টের সাথে যদি লাগাতে পারি তাহলেই সেই প্লেনটা, এই পুরো প্লেনটা আমার এই পুরো প্লেনের সাথে যুক্ত হয়ে যাবে, এবং সেই কোদালের যে মেটাল অংশটুকু থাকে সেটা সুন্দরভাবে সেই হ্যান্ডেলের উপরে অ্যালাইন হয়ে যাবে। 3D অ্যালাইন কমান্ডের ক্ষেত্রে প্রথমে আমরা বেস পয়েন্টগুলো সিলেক্ট করব, তারপরে আমরা করসপন্ডিং পয়েন্টগুলো সিলেক্ট করব। প্রথমে আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং দ্বিতীয় বেস পয়েন্ট হিসেবে আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম। এখানে মূলত এই প্লেনটি সিলেক্ট করা হচ্ছে, সুতরাং আমি এ পয়েন্টও সিলেক্ট করতে পারি কিংবা এ পয়েন্টটাও সিলেক্ট করতে পারি। আমি এ পয়েন্টটা সিলেক্ট করলাম, তাহলেই আমার বেস পয়েন্ট ইনপুট দেওয়া শেষ। এবার আমাকে সেই তিনটা পয়েন্টের করসপন্ডিং কোন তিনটা পয়েন্ট সেটা আমাকে অটোক্যাডকে জানিয়ে দিতে হবে। সো এই পয়েন্টটার করসপন্ডিং পয়েন্ট ছিল এইটা। আমি এখানে গিয়ে ক্লিক করলাম একটা, তারপরে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এবং এইখানে একটি পয়েন্ট ছিল। সুন্দরভাবে সাবধানে পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলেই সেই মেটাল অংশটি সেই হ্যান্ডেলে খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে। তো আমরা যেটা দেখলাম 3D অ্যালাইন কমান্ডের ক্ষেত্রে, আমরা মুভ করতে পারলাম, একটা অবজেক্টকে মুভ করে আরেকটা জায়গায় মুভ করতে পারলাম, এবং সেটাকে রোটেট করতে পারলাম। সেটা শুয়ে ছিল, সেটা দাঁড়ানো হলো, তবে সেই অবজেক্টটার কোনো প্রকার স্কেলিং এখানে হয়নি। এটা হচ্ছে 3D অ্যালাইন কমান্ডের একটি সীমাবদ্ধতা। 3D অ্যালাইন কমান্ড ব্যবহার করলে আপনি সেটাকে অ্যালাইন করতে পারবেন ঠিকই, তবে যদি আপনার স্কেলিং প্রয়োজন হয় তাহলে আপনি সেটা করতে পারছেন না। স্কেল করতে হলে আপনাকে নর্মাল অ্যালাইন কমান্ডটি ব্যবহার করতে হবে। নর্মাল অ্যালাইন কমান্ডটি ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোনো সাইজের অবজেক্টকে অ্যালাইন করে যে কোনো সাইজের বানিয়ে যে কোনো জায়গায় রোটেট করে আপনি সেটাকে মুভ করতে পারবেন। আর সেটা দেখার জন্য আমরা চলে যাব পাশের অবজেক্টগুলোতে।
নর্মাল অ্যালাইন কমেন্টটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে মেনু বারে। মেনু বারে গিয়ে মডিফাই অপশনে ক্লিক করে সোজা চলে যাব 3D অপারেশনে। তারপরে এইখানে রয়েছে অ্যালাইন কমেন্ট, এই কমেন্ট দিয়েও আমরা ব্যবহার করতে পারি 3D অবজেক্টের জন্য। সুতরাং এই জায়গায় আমরা ক্লিক করে দিলেই আমরা একটা পিক বক্স পেয়ে যাব। তারপরে সিলেক্ট করতে হবে যেটাকে আমরা মুভ করছি, সেই 3D অবজেক্টটাকে। আমি এই অবজেক্টটার উপরে ক্লিক করলেই সেই অবজেক্টটা সিলেক্ট হবে, তারপরে ইন্টারপ্রেস করে সেটা কনফার্ম করতে হবে। এরপর আপনাকে সোর্স পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট দিতে হবে। অ্যালাইন কমান্ডের ক্ষেত্রে সুবিধাজনক বিষয় হলো আপনি যে পয়েন্টটাকে যে পয়েন্টে গিয়ে মুভ করাচ্ছেন সেটা তখনই ইনপুট করতে হয়। এখানে আমাদের সোর্স অবজেক্ট হচ্ছে এইটা এবং ডেস্টিনেশন অবজেক্ট হচ্ছে এইটা। সুতরাং আমাদের সোর্স পয়েন্ট এখানে তিনটা সিলেক্ট করতে হবে। আমি যদি এই পয়েন্টটাকে সোর্স পয়েন্ট হিসেবে ধরি এবং এটা ডেস্টিনেশন পয়েন্ট গিয়ে বসবে হচ্ছে এই জায়গায়, সুতরাং আমি এই জায়গায় ক্লিক করে দিলেই আমার সোর্স পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট সিলেক্ট হবে একটা। এরপরে সেকেন্ড পয়েন্টের জন্য আমাকে এই পয়েন্টটাকে আমাকে সোর্স পয়েন্ট হিসেবে ডিফাইন করতে হবে এবং এটা গিয়ে বসবে হচ্ছে এই পয়েন্টে, সুতরাং এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন পয়েন্ট। এই ক্ষেত্রেও আপনাকে তিনটি পয়েন্ট সিলেক্ট করতে হবে, তবে আপনি যদি দুইটি পয়েন্ট সিলেক্ট করেন তাহলেও হবে, তবে সেটা রোটেট হবে না। আমি প্রথমে দেখাচ্ছি। এখানে যদি আমি থার্ড সোর্স পয়েন্ট না দিয়ে ইন্টারপ্রেস করে কন্টিনিউ করি, তারপরে আমাদেরকে একটি অপশান দেওয়া হবে, স্কেলের অপশান। বর্তমানে এটার স্কেল করার প্রয়োজন নাই, এটা স্কেল হয়ে আছে, সুতরাং আমি নো করলাম। তাহলে দেখুন যে সেই দুইটি পয়েন্টে গিয়ে অ্যালাইন হয়ে গেছে, তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত অবজেক্টটি পাইনি, এটাকে আমাদের রোটেট করার প্রয়োজন। সুতরাং আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে গেলাম। আবার আমাদেরকে অ্যালাইন কমেন্টটি অ্যাক্টিভেট করতে হবে, এজন্য আমাকে টাইপ করতে হবে AL, তারপরে ইন্টারপ্রেস করলে আমাদের অ্যালাইন কমেন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে আমাকে সেই সোর্স অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে, তারপরে ফার্স্ট সোর্স পয়েন্ট হিসেবে আমি এটাকে সিলেক্ট করে এইটা ডেস্টিনেশন পয়েন্ট দিলাম, সেকেন্ড সোর্স পয়েন্ট হিসেবে এইটাকে দিয়ে সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে এটাকে দিলাম, এবং থার্ড সোর্স পয়েন্টকে এটা দিয়ে থার্ড ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে এটাকে দিলেই সেই অবজেক্টটি ঠিক একইভাবে প্লেনের মতো করে সেই জায়গায় গিয়ে অ্যালাইন হয়ে যাবে। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমরা যখন তিনটা পয়েন্ট সিলেক্ট করছি তখন কোনো প্রকার স্কেল অপশান আসছে না। সুতরাং আপনার যখনই স্কেল করার প্রয়োজন হবে তখন আপনি অবশ্যই থার্ড পয়েন্টটাকে ইগনোর করবেন। দুইটা পয়েন্ট ইনপুট করার মাধ্যমে যদি অ্যালাইন করা যায় তাহলেই আপনি স্কেল অপশানটি ব্যবহার করতে পারবেন। 3D অ্যালাইনের ক্ষেত্রে সব সময় আমাদেরকে তিনটা পয়েন্টই ইনপুট করতে হয়, সেখানে স্কিপ করার কোনো অপশান থাকে না, সুতরাং সেই জায়গায় স্কেল অপশান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অ্যালাইন কমান্ডের ক্ষেত্রে দুইটা পয়েন্ট সিলেক্ট করে অ্যালাইন করা যায়, থার্ড পয়েন্টটা স্কিপ করা যায়, সেক্ষেত্রে আপনি স্কেল করতে পারবেন। তবে আপনি যদি স্কিপ না করেন, তিনটা পয়েন্টের মাধ্যমে যদি অ্যালাইন করেন তাহলে সেই জায়গায় আপনি স্কেল অপশনটি পাবেন না। আর দুটি পয়েন্টের আরেকটি সমস্যা হচ্ছে, দুটি পয়েন্ট ব্যবহার করে যদি অ্যালাইন করেন তাহলে সেই অবজেক্টটা রোটেট হবে না, যেটা আমরা একটু আগেই দেখলাম। সুতরাং আপনি যদি স্কেল করতে চান তাহলে দুটি পয়েন্ট ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে সেই অবজেক্টটাকে আগেই রোটেট করে নিতে হবে। আমরা সেটা এখন দেখবো। আমরা একটু জুম আউট করে নিয়ে এই জায়গায় দেখুন যে আমাদের দুইটা অবজেক্ট রয়েছে, যেটার একটি অবজেক্ট বিশাল বড়, এটাকে স্কেল করার প্রয়োজন। সুতরাং যেহেতু এই অবজেক্টটা স্কেল করার প্রয়োজন, সুতরাং এইখানে আমরা দুটি পয়েন্ট ব্যবহার করে অ্যালাইন করব। তবে সমস্যা হচ্ছে দুটি পয়েন্ট ব্যবহার করে অ্যালাইন করলে সেটাকে অবশ্যই আগেই আমাদেরকে রোটেট করে নিতে হবে, কারণ দুটি পয়েন্ট ব্যবহার করে কখনোই রোটেট হয় না, আর রোটেট না করলে এটা কখনোই একটি কোদাল পাওয়া যাবে না। সুতরাং আমি প্রথমে অ্যালাইন কমেন্টটি অন করে নিচ্ছি। আমি টাইপ করলাম AL, তারপর ইন্টারপ্রেস করলে অ্যালাইন কমেন্টটি অন হয়ে যাবে। তারপরে অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি ফার্স্ট সোর্স পয়েন্ট হিসেবে এটা দিয়ে আমি ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট দিলাম এটাকে, তারপরে আমি সেকেন্ড সোর্স পয়েন্ট হিসেবে এটাকে দিয়ে আমি সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট দিলাম এটাকে, এবং থার্ড সোর্স পয়েন্ট হিসেবে আমি এটাকে দিলাম এবং এটার ডেস্টিনেশন পয়েন্ট দিলাম এটাকে। তাহলে দেখুন যে এটা অ্যালাইন হয়েছে ঠিকই, বাট এটা কোনো প্রকার স্কেল হয়নি, যেটা খুবই অস্বাভাবিক একটা অবজেক্ট হয়েছে, যেটা কখনোই কোদাল মনে হচ্ছে না। সুতরাং আমাদেরকে কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যেতে হবে। আমাকে যদি আমার কাঙ্ক্ষিত অবজেক্টটি পেতে হয় তাহলে অবশ্যই আমার এই মেটাল অংশটাকে স্কেল করে ছোট করে নিতে হবে। সুতরাং এই জায়গায় আমাদের স্কেল অপশনটি ব্যবহার করতে হবে। তবে স্কেল অপশনটি ব্যবহার করার জন্য অবশ্যই আমার দুটি পয়েন্ট নিয়ে অ্যালাইন করতে হবে, তিনটি পয়েন্টের জন্য হবে না। দুটি পয়েন্ট নিয়ে অ্যালাইন করলে আবার আরেকটি সমস্যা, যে সেই মেটাল অংশটা রোটেট হবে না, তখনও আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত 3D অবজেক্টটা পাবো না। সুতরাং যেটা করতে হবে যে আমি এটাকে রোটেট করে নিব। এই অবজেক্টটা সিলেক্ট করার পরে আমরা অন করে নিব আমাদের
রোটেট গিজমো, এখানে গিয়ে আমরা রোটেট গিজমোতে ক্লিক করলে রোটেট গিজমো চলে আসবে। তারপরে আমি এই অ্যাক্সেস এর সাপেক্ষে সাপোজ এটাকে রোটেট করব। তো বর্তমানে আমাদের যে অর্থ মোডটা সেটা অফ রয়েছে, যার কারণে এটা ফ্রিলি রোটেট করছে। আমি F8 বাটনটা প্রেস করলে এটা শুধুমাত্র 90 ডিগ্রিতে রোটেট করবে। তারপরে আমি ক্লিক করলেই আমাদের অবজেক্টটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট অবস্থায় পেয়ে যাব। তারপরে এসকেপ বাটন প্রেস করলে আমাদের গিজমোটি চলে যাবে। এবার খুব সহজেই আমরা দুটি পয়েন্ট ব্যবহার করে এই অবজেক্টটাকে অ্যালাইন করতে পারি এবং সেই সাথে সাথে সেটাকে আমি স্কেলও করতে পারি। এক্ষেত্রে আমাদের রোটেট নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এইভাবেই যদি সেই অবজেক্টটা সেটার উপরে গিয়ে অ্যালাইন হয় তাহলেই আমরা আমাদের কোদালটি পেয়ে যাব। সুতরাং আমাকে প্রথমে টাইপ করতে হবে L, তারপরে ইন্টারপ্রেস করলে অ্যালাইন কমান্ডটি অন হয়ে যাবে। তারপর সেই অবজেক্টের উপরে ক্লিক করে ইন্টারপ্রেস করব। তারপর আমি ফার্স্ট সোর্স পয়েন্ট হিসেবে দেব এই পয়েন্টটাকে। এই পয়েন্টটাকে আমরা ফার্স্ট সোর্স পয়েন্ট দেব এবং এই পয়েন্টটা গিয়ে বসবে এই জায়গায়। আমাদের বর্তমানে অর্থমোডটা অফ থাকার কারণে সেই লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। আমি F8 বাটনটি প্রেস করলাম, তাহলে আমাদের ডেস্টিনেশন পয়েন্টের সাথে সোর্স পয়েন্টের যে লাইনটা সেটা সুন্দরভাবে আমরা দেখতে পারবো। আমি এই জায়গায় ক্লিক করলাম। এরপর আমাকে সেকেন্ড পয়েন্ট দিতে হবে। আমি এটা দিলাম আমার সেকেন্ড সোর্স পয়েন্ট এবং এটা দিলাম আমার সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট। তারপর আমাকে থার্ড পয়েন্ট দেয়া যাবে না, কারণ থার্ড পয়েন্ট দিলে আমরা স্কেল অপশনটি পাবো না। সুতরাং থার্ড পয়েন্টের জন্য আমরা ইন্টারপ্রেস করে সেটাকে কন্টিনিউ করব বা স্কিপ করব। আমরা ইন্টারপ্রেস করলাম। তারপরে আমাকে একটি কোয়েশ্চেন করা হচ্ছে যে আমি এই অবজেক্টটাকে স্কেল করব কি না। অবশ্যই এই অবজেক্টটাকে স্কেল করব, এই অবজেক্টটা বিশাল বড় একটা অবজেক্ট। সুতরাং আমি ইয়েস অপশনে ক্লিক করলাম। তাহলেই খুব সুন্দরভাবে সেই অবজেক্টটা স্কেল হয়ে সেই অবজেক্টের উপর গিয়ে বসে যাবে, ফিট হয়ে যাবে এই অ্যালাইন কমান্ডের সাহায্যে যেটা করলাম আমরা। 3D অবজেক্টের ক্ষেত্রে যে শুধু 3D অ্যালাইন কমান্ডটি ব্যবহার করতে হবে তা নয়, আপনি অ্যালাইন কমান্ডটি 3D কিংবা 2D এ দুটি অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবং অ্যালাইন কমান্ডটি বেশি সুবিধাজনক, এখানে আমরা স্কেল করতে পারছি। নর্মালি স্কেল করাটা খুব টাফ, সুতরাং আমরা কোনো প্রকার 3D অ্যালাইন ব্যবহার করব না, আমরা সবসময় অ্যালাইন কমান্ডটি ব্যবহার করব। অটোকেড 2D বাংলা টিউটোরিয়াল A to Z প্লেলিস্টের 11 নম্বর ভিডিওটি হচ্ছে আমাদের অ্যালাইন কমান্ডের ওপর ভিডিও, সেটা ছিল 2D অবজেক্টের ওপর। আপনি সেই ভিডিওটিও দেখে আসতে পারেন, সেখানে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে অ্যালাইন কমান্ডটাকে। আশা করি আপনার 3D অ্যালাইন কিংবা অ্যালাইন কমান্ড নিয়ে কোনো প্রকার সমস্যা কিংবা সংশয় থাকবে না। তারপরেও যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।